দিছে যে এতিয়াৰে পৰা মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ জেড প্লাস জেড আছিল এতিয়া জেড প্লাস নিরাপত্তা তেওঁ পাব যে সময়ত মুখ্যমন্ত্রীয়ে কৈছে যে বিধায়কক নিরাপত্তা নালাগে ইয়াত নিরাপত্তার কোনো অভাব নাই তেনে সময়ত মুখ্যমন্ত্রী এবাৰ জেড প্লাস নিরাপত্তা লাভ কৰিছে খুব বেছি কব লগা নাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আগত কৈছিল যে অসমখন একেবারে নিরাপদ হয়ে গেছে কোনো ধরনের প্রবলেম নাই তেনে ক্ষেত্রত নিরাপত্তা দেহরক্ষীর বিশেষ প্রয়োজন নাই এনেকে কৈছিল তেখেতে নাটকীয়ভাবে দুজন বিজেপির নেতা বিধায়কে তেখেতকলে উদ্রোহ করেছিল এতিয়া আকৌ যেহেতু জেড প্লাস নিরাপত্তা তেখেতর কারণে নিশ্চিত করেছে তো ইয়ার দ্বারা বোঝা যায় যে অসমৰ অবস্থা খুব ভাল নহয় অসমৰ মানে যেটো আপোনাৰ ল এণ্ড অৰ্ডাৰ সিটুয়েশ্যন যদি নিরাপদ থাকিলেহেতেন যদি কোনো ধরনের খতরা না থাকিলেহেতেন তেতিয়াহলে জেড প্লাসের প্রয়োজন নাছিল জেড প্লাস দিয়াত মোৰ কোনো আপত্তি নাই মুখ্যমন্ত্রী এজন প্রায় মুখ্যমন্ত্রীবিলাকৰ জেড প্লাস আছে কিন্তু এই কথাখিনি স্বীকার করলেই ভাল যে অসমৰ সামগ্রিকভাবে অসম বা রাষ্ট্রখনের মানে নিরাপত্তার অবস্থা খুব ভাল নহয় নিরাপত্তাজনিত অবস্থা ভাল নহয় তেনে ক্ষেত্রত জেড প্লাসের প্রয়োজন আছে এই কথাটো পঞ্চায়েতে স্বীকার করে দিলেই ভাল এফালে কৈ দিয়ে তেখেতকলে কোনো ধরনের সমস্যা নাই সব সমস্যা তেখেতকলে সমাধান করে দিলে আনফালে জেড প্লাস আরো কিবা প্লাস থাকিলে ডবল জেড প্লাসও হব কালি গতিকে কন্ট্রাডিকশন আর তেখেতকলে কথার মাজত ইয়াতকৈ বেশি কব লাগা তেওঁলোকে কৈছে যে পি এ কথাটো মই কৈছো যে জেড প্লাস দিয়াত আমার আপত্তি নাই বা থাকার কথাও নহয় কিন্তু পঞ্চায়েতে এই কথাটো স্বীকার করলে ভাল আছিল যে রাষ্ট্রখনের বা রাজ্যখনের ল এন্ড অর্ডার সিটুয়েশন খুব বেশি ভাল নহয় কারণ যেতিয়া মানুষ জনগণের কারণে ভাল কাম করব নয় জনগণের স্বার্থর পক্ষ থিয় হব নয় তেতিয়া মানে মনত তেখেতকলৰ ভয় শঙ্কা বাড়ি যায় এতিয়া বিজেপি সরকার বা বিজেপি সরকারের মুরব্বীসকলে জনসাধারণের যে প্রতিশ্রুতি দিছিল সেই হিসাবে কাম তেখেতকলে করিব পৰা নাই ক্ষোভ মানুষের বাড়ি আছে অসন্তুষ্টি বাড়ি আছে এই কথাটো হয়তো তেখেতকলে অনুভব করেছে যে মানুষের ক্ষোভ অসন্তুষ্টি আর সিটুয়েশন যেটু নর্থ ইস্টর বা রাষ্ট্রখনের যেটু তেখেতকলে নফরতর যেটু পলিটিক্স করে আছে এই নফরতর পলিটিক্স করলে তো শঙ্কা বাড়বই পরিস্থিতি বেয়ার ফলে যাব এই কারণে তেখেতকলে নিজের কারণে জেড প্লাস লৈ আছে বাকি মানুষখিনিক তো তেখেতকলে এড়িয়ে দিছে অন্য একটা প্রসঙ্গ